ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 11:45, আমি উঠেছি 9:30-এর দিকে। তো এখন গিয়ে ব্রেকফাস্ট করবো আজকে ডিম সেদ্ধ। তো ডিম সেদ্ধ বসিয়েও দিয়েছি। আর কালসেনকে বলছিলাম না, পাপোশ আর সেন্টার টেবিলের কভারটা আর ওই দুটো ম্যাট ওগুলো ধুয়ে দেবো। ম্যাট দুটো কতক্ষণ এভাবে ঝুলবে আমার ঠিক জানা নেই, তাও মেলে দিলাম এই আর কি। পাপোশ দুটো শুকাতে তো টাইম লাগবে, ম্যাট দুটো আর সেন্টার টেবিলের কভারটা কিছুক্ষণ বাদে এসে আমি নিয়ে যাবো, শুকিয়ে যাবে এক্ষুনি। যা রোদ দিয়েছে, রোদটা দেখে কিন্তু আমার বেশ খুশি খুশি লাগছে, কারণ আমি মোটামুটি যা কদিন ধরে করছি ঠরছি সব শুকিয়ে যাচ্ছে, একদিনে বেশ ভালো লাগছে ওই জন্যে। তো চলো এবার গিয়ে ডিম সেদ্ধ ফিম সেদ্ধ খাই। তারপর কি ভাবছি বলো তো, কালকেই রবিবার, তো কালকে ওর পুরো দিনটাই ছুটি, কতটা কি কাজ করে উঠতে পারবো আমি জানি না। তো ওই জন্যে ভাবছি, মোটামুটি তো আমার গুছানো হয়েই গেছে প্রায়, আজকে ভাবছি রান্নাঘরের সব কৌটোগুলো ধুয়ে দেবো। মোটামুটি যেটুকু জিনিসপত্রের মধ্যে রয়েছে সেটুকু ভাবছি আমি প্লাস্টিকে ঢেলে নিয়ে রেখে দিয়ে তারপর কৌটোগুলোকে ধুয়ে দেবো। তো চলো নিচে যাই এবার আমি, যদিও ম্যাট তারপর কভার ওগুলো নিয়ে যাবো, কিন্তু এখন আর পাতা যাবে না, পাতবো না এখন। যাই এবার নিচে। রান্নাঘরটা দেখানোর মতো পরিস্থিতি না নেই, ঠিক আছে। আর আমি এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি এখানে এই কৌটো কাটা গুলোকে, এগুলোকে এখন মাজবো, তারপরেও কিছু তো রয়ে গেছেই, ওগুলোকে আবার পরে একদিন হরেক মাল 10 টাকা নিয়ে কেন বেরোতে যাবো। তো টিফিন বক্স থেকে শুরু করে আমি সবটাই বার করে নিয়েছি, এগুলোকে এখন মাজবো, তারপরে আরো একদিন যেটুকু বাকি রয়েছে সেটুকু করে দেবো। তো চলো মাজা ঘষাটা এবার। রান্নাঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1:25, আমি বসালাম ভাত। আজকে যে তোর কাজ চলছে, ও 2টোর সময় খাবে। তো এই যে তরকারিটা হয়ে গেছে আমার, শাকের পরিমাণ বড্ডই কম, আর মানে সবজি দিয়ে ভর্তি ওটা। আর মাছটা তো কালকে রাতে রান্না করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম। তো চলো তোমরা মাছটা দেখে নেবে, আমি যখন খেতে বসবো তখন তোমাদের সাথে মাছের রেসিপিটা শেয়ার করবো, তোমরাও দেখতে থাকবে, ততক্ষণে আমার খাওয়া হয়ে যাবে। আর এই মাছটা করে রাখলাম হচ্ছে আমি রাতের জন্যে, আর এটা আপাতত কড়াইতেই থাকবে, কারণ রাতে আবার একটু গরম করে নেবো খাওয়ার টাইমে। এই আর চলো তোমাদেরকে এবার দেখাই ওখানে কৌটোগুলো কেমন মাজা কষা হলো। এখানেই আপাতত ডাম্প করে এই গামলাটার মধ্যেই রাখলাম, আর কোথায় বা রাখবো, জায়গা তো সেরকম কিছু নেই। তো এই কৌটোই লাস্ট নয়, আর অল্প কিছু রয়েছে সেগুলোও মাজবো, আর তেলের কৌটোগুলোও মাজতে হবে, মানে দুটো বোতল টাইপের। তো চলো এবার যাবো ছাদ। জাস্ট ছাদ থেকে নেমে যাচ্ছি, প্রচণ্ড রোদ প্রচণ্ড, এগুলো তো শুকিয়ে গেছে, এগুলো নিয়ে যাচ্ছি তাই জন্য। আর বাকি আমার স্নানের জামাকাপড়গুলো মেলে দিয়ে গেলাম, পাপোশগুলো উল্টে দিয়ে গেলাম। তো আজকে তোমাদের সাথে আর মাজা ঘষা দেখাইনি, কেন বলো তো দেখাইনি, কারণ আমার মায়ের নাকি খুব কষ্ট হচ্ছে আর কি। আমার মায়ের মনে হচ্ছে আমার মা আমার সাথে থাকতে পারলে ভালো হতো, তো সেটা তো এখন সম্ভব নয়, কারণ মায়ের ইচ্ছে থাকলেও মায়ের উপায় নেই, কারণ আমার বাবা এরকম একটা চাকরি যেখানে এখন ছুটি নেই, আর প্রথমত অ্যাক্সিডেন্টের টাইমে প্রায় 1 মাস ছুটি হয়ে গেছে, যদিও ওটা ছুটি নয় ঠিক, অফিস থেকেই বলেছিল। তো যেটাই হোক না কেন, মা এখন আসতে পারবে না, আর মায়ের একটু একটু খারাপ লাগছে, কিন্তু তা হলেও আমাকে কিন্তু মা কখনোই এরকমভাবে মানে আতুপুতু করেনি। এই প্রথম ফার্স্ট টাইম মায়ের থেকে আমি শুনলাম যে মায়ের খারাপ লাগছে, কারণটা হচ্ছে মা আমাকে সবসময় এটাই বলতো, শরীরকে যত সইতে দেবে তত সইবে, শরীরকে কখনোই নিজেকে যদি মনে করি আমি শরীর খারাপ, আমাকে শুয়ে থাকতে হবে, আমি উঠতে পাচ্ছি না, তাহলে আমি কখনোই উঠে দাঁড়াতে পারবো না। আমাকে মা এরকমও মনে আছে, আমার ক্লাস 9-এ আমার ইউরিন ইনফেকশন হয় স্কুল থেকে। তো তখন ইউরিন ইনফেকশনে আমরা মানে যাদের হয়েছে তারা তো জানি, এবং তাছাড়াও অনেকেই জানি প্রচণ্ড রকমের পেট ব্যথা হয়, কিন্তু তাই নিয়েও আমার মা আমাকে জোর করেনি, কখনোই আমাকে জোর করেনি, কিন্তু আমি একদিনও আমার স্যার বলতে পারবেন না যে আমি একদিনের জন্যেও আমি টিউশন কামাই করেছিলাম বা স্কুল কামাই করেছিলাম, কারণ আমার মায়ের বক্তব্য এটাই ছিল যে তুমি যতক্ষণ মনে করবে যে তুমি উঠতে পারছো, তুমি যদি ওঠো, তুমি যদি দাঁড়াতে পারো, ঠিক শরীর সেটাকে শুয়ে নেবে, তুমি যখন মনে করবে যে তুমি আর পারছো না তখন তুমি সত্যিই আর পারবে না। আমি নিজ থেকে নেমে কেন যাচ্ছি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হতেই দিকে। তো মানে যদি মন থেকে মনে করি আমার 102 জোয়ার আমি উঠতে পারবো না, তাহলে আমি পারবোই না, স্বাভাবিক বিষয় এটা। আর যদি মনে করি না কাজটা আমাকে করতেই হবে, আমাকে উঠতেই হবে, তাহলে আমি উঠতে পারবো। তো মায়ের কাছ থেকে এটা আমি কালকে শুনে আমার খুব
ভালো লেগেছে আর কি, কারণ আমার মা আমার শরীর খারাপ হলেও কখনো আতুপুতু করেনি যে বাবা তুই আজকে যেতে পারবি না স্কুল বা এরকম কিছু। আমাকে বলতো তুমি কি পারবে যেতে, তুই কি পারবি যেতে, হ্যাঁ আমি যদি বলতাম হ্যাঁ পারবো তো তখন পাঠিয়ে দিত স্কুলে। তো এরকম ভাবেই আমাকে বড় করেছে, তাই জন্যে এই প্রথম ফার্স্ট টাইম শুনলাম। যে যাই হোক, মা আমাকে একটাই কথা বলছিল যে আমি না বিয়ের আগে কোনো মানে সব মেয়েরাই হয়ে থাকে এরকমই, এখন কোনো কাজ করতাম না। আমার মায়ের এখন প্রশ্ন কি করে শিখলাম, সেটা তো আমিও বলতে পারবো না আমি কি করে শিখেছি, মানে থেকে শিখে গেছি হয়তো। তো চলো আমি ভাতটা নামাবো এবার, এবার নয় অনেকটাই দেরি আছে, কি সব ভুলভাল বলে দিচ্ছি আজকে। তো বাথরুমের দরজাটাও খোলা দিতে হবে, তো চলো এখনকার মতো খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু নেবো রেস্ট, কারণ রেস্টটা আজকে আমার খুব দরকারি। সন্ধ্যেবেলা একটা কাজ আছে, সেটা সন্ধ্যেবেলাতেই নয় বলবো, আগে থেকে আমি আর কিচ্ছু বলতে রাজি নই। কাজটা আদৌ হবে কিনা আমরা জানি না, তো হলে অবশ্যই বলবো, কারণ ও করছে কাজ, যদি টাইম মতো শেষ না করতে পারে তাহলে তো যেতে হবে, যাওয়াটা হবে না আর কি কাজটায়। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, ততক্ষণে তোমরা দেখতে থাকো তেলাপিয়া মাছের কালিয়া রেসিপি। তোমাদেরকে বলেছিলাম তেলাপিয়া মাছের কালিয়াটা করলে আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো খুবই হালকাভাবে আমি 4 পিস মাছকে ভেজে নিয়েছি, আর কড়াইতে রয়েছে তেল দেওয়া, আর এখানে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা ছিল, তো পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে একটু আদা বাটা, এগুলোকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর এখানে রয়েছে টক দই, টমেটো সস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস এই কটা জিনিসকে, আর নুন দিয়েছি, দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি হালকাভাবে, মানে হালকাভাবে বলতে যত ভালোভাবে ফেটানো হবে ততই ভালো, তো আমি আরও ফেটাবো। তো চলো আগে পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিই। পেঁয়াজের ওই বাটাটাকে আমি দিয়ে দিয়েছি, ওটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেবো আর কি, ভেজে ভেজে নেব। আর এখানটাতে আমি বললাম না টক দই নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, টমেটো সস নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, আমি এই জিনিসগুলো সব মিস করে গেছিলাম, তো সবটাই এবার বলে দিলাম। একদম ঘরোয়াভাবে হবে তেলাপিয়া মাছের কালিয়া। তো চলো আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিই। দেখো পেঁয়াজ থেকে জলটা না টেনে গেছে, আর আমি খুব বেশি তেল ইউজ করিনি যে তেল গাদাখানিক বেরোবে। আর আমি এবার দিয়ে দেবো ওই দইয়ের ওটা যেটা ঘুটে রেখে দিয়েছিলাম আর কি, তো এবার আবারও কষাবো। দেখো এই মশলাটাকে যত কষাবে তত ভালো টেস্ট আসবে আর কি। আমি একটু একটু করে জল দিয়ে দিই এটাকে কষিয়েই যাচ্ছি, লাগদে দেওয়া যাবে না, মোট কথা হচ্ছে এটাই। তো চলো আমি কষিয়ে নিই আর একটু টাইম, দই দেওয়াতে দেখেছো তেলটা রিলিজ করছে আস্তে আস্তে। মশলাটা অনেকক্ষণ ধরে আমার কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তারপর আবারও তেল বেরোতে শুরু করে দিয়েছে। এইবার আমি জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলোকে দেবো লাস্টে। নামানোর আগে তোমরা গরম মশলাগুলো দিতে পারো, কিন্তু আমার কাছে নেই, তাই আমি লাস্টে একটু সাজানোর জন্য ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। তো চলো একদম লাস্টে গিয়ে দেখা হচ্ছে। চলো এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই, এটাই হচ্ছে ফাইনাল। আর আমি এখনো কড়াই থেকে নামাইনি, কারণটা হচ্ছে কড়াই থেকেই খাবো, তারপর আবার 2 পিস তুলে রেখে দেবো কালকের জন্য, মানে তোমরা যখন ব্লগটা দেখছো তখন। তো চলো এবার মাছটাকে তুলে নিই, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও ভালো হয়েছে, তোমরা কিন্তু তেলাপিয়া মাছ দিয়েও এভাবে ট্রাই করতে পারো, অনেকে হয়তো করো আমি জানি না, আমি কিন্তু করি এভাবে। তোমাদেরকে বলেছিলাম আজকে সন্ধ্যাবেলা আমাদের একটা কাজ আছে যেটা আমাদের সাথে হয়ে থাকে, কাজটা হলো না আজকে, ওর কাজ করতে একটু লেট হলো। আসলে আমাদের কাজটা ছিল, ওনারা আমাদেরকে ডেকেছিল যে আসলে আমরা আমাদের ঘরটা দেখে বুক করতে পারিনি, আমরা সেকেন্ড ফ্লোর থেকে বুক করেছিলাম, যেহেতু একদমই নতুন আমাদের ঘরের ইন্টিরিয়ারের কাজটা তখনও কমপ্লিট হয়নি, তাই জন্য আমাদের দেখাতে পারেনি। তো ওই জন্য আজকে আমাদেরকে যেতে বলেছিল, কিন্তু আজকে উনি বেরিয়ে গেছেন আর ওর কাজটাতে একটু লেট হলো। আমার একটু খুশখুশে কাশি হচ্ছে, বুঝতে পারছি না কেন হচ্ছে, আজকে অনেকক্ষণ ধরেই জল ঘেটে ঘেটে কৌটোগুলো ধোয়াধাই হয়েছে আর কি, তার জন্য কিনা বুঝতে পারছি না। তো চলো একটু নিচে হাঁটাহাঁটি করতে যাব, একটু গলিটা থেকে হেঁটে ফেটে আসবো, চলো যাই আমরা। এখন বাজে রাত 11:04, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, কালকের জন্য আবার প্রস্তুতি নিচ্ছি আমি, মানে বুঝতেই পারছো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি প্রায়, কিন্তু আমার চ্যানেলে রিচ কমে গেছে কিনা না আমি বুঝতে পারছি না, কারণ অনেকটাই না কম আসছে ভিউজ, এত কম আমার কখনো আসে না, কেন জানি না মনটা একটু খারাপ হয়েই যাচ্ছে এত কিছুর মধ্যে, এত কাজ চলছে তার মধ্যেও ভিডিও চলছে, তার মধ্যে এবার মনটা একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক আশা করবো সবটা ঠিক হয়ে যাবে,
আস্তে আস্তে, মাঝেও এক দুটো ভিডিওতে এরকম হয়েছিল অনেক মাস আগে, সেটা তো আবারও হয়েছে। আমার মনে হচ্ছে রিচটা একটু কমে গেছে চ্যানেলটা, সেটা তোমরাই বাড়িয়ে দিতে পারো আবার। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আজকে সবটা তোমাদের সাথে শেয়ার করছি কি করলাম না করলাম। কালকে আবারও কিছু কাজের সাথেই আসবো তোমাদের কাছে, কিছু করার নেই। দেখো যেহেতু আমার ডেইলি লাইফ, আমাকেও সবটাই ডেইলি লাইফেরই দেখাচ্ছি, এখন অন্য কোনো ভিডিও মাথাতে আনতেও পারবো না আর করতেও পারছি না এখন আপাতত। তো এভাবে একটু কয়েকদিন মানিয়ে গুছিয়ে নাও, তারপর আবারও আসবো ফুল ফর্মে, ফুল একটা নতুন বাড়িতে, আবারও সবটা গোছানো নিয়ে ওখানে শুরু হবে আরো এক নতুন যুদ্ধ। আবারও কালকে কিছু কাজ আছে, আজকে অনেকটাই কৌটোম মাজা হয়ে গেছে তোমরা দেখলেই তো। আর কিছু বাকি রয়েছে, মানে অল্প স্বল্পই রয়েছে, অল্প স্বল্প ওপর থেকে দেখতে লাগে, বার করলে অনেকটা হয়ে যায় তখন। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে, নতুন নতুন কাজের সাথে। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে আর কি বলবো, নতুন করে আমার সত্যি কিছু বলার থাকে না, তাদের চাইবো যেন তোমরা আমার পাশেই থাকো, এভাবেই থাকো। তো চলো আজকের মতো টাটা।